নমস্কার, টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো মোচার ডালনা। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরিভাবেই দেখবেন। আর ভিডিওটা দেখলেই আপনারা যে কোনো মোচাই হোক না কেন প্রপারভাবে বানাতে পারবেন, কোনো তেতো ভাব থাকবে না, কষা ভাব থাকবে না, কিচ্ছু থাকবে না, এবং সুন্দর মোচার ডালনা তৈরি হবে। তো আমরা এখানে কাঁচকলার মোচা নিয়েছি, যেটা কিন্তু কষা হয়, সেই জন্য আমরা এটাকে কি করেছি, হলুদ আর তেঁতুল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়েছি। আর সেটাকে আমরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। শুধু মোচাই দিইনি, এর সঙ্গে অল্প একটু আলু দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটা সিটি দিলেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু এর জলটা ঝরিয়ে নেব। তাহলে মোচার কষা ভাব থাকুক, তেতো ভাব থাকুক, সবই কিন্তু চলে যাবে। আমাদের মোচাটা একটা সিটি হয়ে গেছে, তো এবার আমরা মশলাটা কষে নেব। তার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর তেল দেওয়ার পরেই এতে দিয়ে দেব গোট। তেলটা একটু গরম হবে, তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেল আমাদের গরম হয়ে গেছে, তো আমরা এগুলো দিয়ে দেব। তারপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেব টমেটো পেস্ট। মশলাটা একটু ধরে ধরে যাচ্ছে, এতে কিন্তু একটুখানি জল অ্যাড করব। যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলাটা একটু কষব। তারপরে ওই যে জল ঝরিয়ে রাখা মোচাটা ছিল, মোচা আলু, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তার আগে মশলাটাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আপনারা চাইলে এরপরেও নুনটা দিতে পারেন। এইভাবে আমরা মশলাটা কষে নিলাম। নিয়ে যেহেতু এটা সেদ্ধ, বেশিক্ষণ কষার দরকার নেই, এতে আমরা দিয়ে দেব জল। জলটা অল্প পরিমাণেই দেবেন। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ফুটতে দেব। 5-10 মিনিটের মতো এটা ফুটলেই কিন্তু আমাদের মোচাটা খুব ভালোভাবে আরো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে মানে যখন মোচার ডালনাটা হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর ঠিক নামাবার আগে দিয়ে দেব 1 চামচ খুব ভালো সুগন্ধি ঘি, মানে বাড়ির তৈরির ঘি, যাতে টেস্ট আরো বেড়ে যাবে। আমাদের মোচার ডালনা একদম রেডি হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতে। আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন আর